আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী শুভানুবাই যা শুনছেন কিংবা দেখছেন প্রত্যেকে সুস্বাগত জানাচ্ছি বাগাবন কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস কার্যক্রম। দুর্যোগকালীন এই মুহূর্তে পড়াশোনার সঙ্গে থাকার এক অন্যতম প্ল্যাটফর্ম অনলাইন ক্লাস কার্যক্রম। বরাবরই মতোই তোমাদের সাথে আছি। আজকে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন। সর্বময়ী সর্বব্যাপী সর্বত্র পরিবর্তন আর পরিবর্তন, সে হতে পারে ভৌত পরিবর্তন, হতে পারে রাসায়নিক পরিবর্তন। আজকের আমন্ত্রণ রাসায়নিক পরিবর্তন। প্রথমেই নিশ্চয়ই জেনে নিতে ইচ্ছে করে যে রাসায়নিক পরিবর্তন নাই, রাসায়নিক পরিবর্তন হচ্ছে এক বা একাধিক পদার্থ নিজেদের মধ্যে ক্রিয়া করে যদি সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন কোনো পদার্থ তৈরি হয়। পদার্থ তৈরির এই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেখানে পদার্থগুলোর মধ্যে আমূল চেঞ্জ হয়ে যাবে, পদার্থ নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে যা ছিল তার থেকে ভিন্নতর রূপে রূপায়িত হবে, যা ইচ্ছে করলে আবার আদি অবস্থায় ফিরে আসা যাবে। সো এই ধরনের যে বিক্রিয়া তাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়েই রাসায়নিক পরিবর্তন হওয়া সম্ভব হয়। প্রকৃতিতে কিংবা ল্যাবরেটরিতে আমরা নানাবিধ এই কেমিক্যাল চেঞ্জ ঘটিয়ে অভ্যস্ত, এই রাসায়নিক পরিবর্তন চলছে এবং চলবে। সো আজকের এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আমরা কিছু বিক্রিয়া নিয়ে কথা বলতে চাই। আমরা জানি হাজারো রকমের বিক্রিয়া চলছে, ধারাবাহিক আলোচনায় আসবো, কিন্তু আজকের এই প্রথম ধাপে আমরা যে জিনিসটা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং বহির্মুখী বিক্রিয়া, যা প্রকৃতির মধ্যে প্রতিনিয়ত হয়ে চলছে। একমুখী বিক্রিয়া, আমি প্রশ্নের উপরই উত্তর নিহিত, যে সকল রাসায়নিক বিক্রিয়া কেবল একদিকে ধাবিত হয়। সো বিক্রিয়া বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, উৎপাদ কখনো রিটার্ন হবে না। আমরা তো জানি বিক্রিয়া রিভার্সিবল হতে পারে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ যাবে, উৎপাদ আবার বিক্রিয়কের দিকে আসবে। কিন্তু যেখানে একমুখী বিক্রিয়ার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে যে বিক্রিয়ক কেবলমাত্র উৎপাদের দিকে যাবে, উৎপাদ কখনো বিক্রিয়কের দিকে আসবে না। যেমন তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে একটা বিক্রিয়া চিহ্নিত করা আছে, ক্যালসিয়াম কার্বনের একটা যৌগ আছে, এই ক্যালসিয়াম কার্বনের যৌগটাকে যদি তাপ দেওয়া হয় তা বিশ্লিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটাকে যদি আমরা খোলা পাত্রে সংগঠিত করি তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হওয়ার সাথে সাথে উঠে যাবে। সেই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়কের পাশে ক্যালসিয়াম কার্বনেট থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা কেবল দাবি করতে থাকবে। সো এই টাইপের যত বিক্রিয়া হবে আমরা তাদেরকে বলবো একমুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী, উভয় দিকে মুখ যাবে, অর্থাৎ যে সকল বিক্রিয়া একই সঙ্গে বিক্রিয়ক থেকে উৎপাদে এবং উৎপাদগুলো সংযোজিত হয়ে আবার বিক্রিয়কের দিকে রিটার্ন করে তাদেরকে আমরা বলি উভয় মুখী বিক্রিয়া। যেমন এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বোঝার সুবিধার জন্য একই বিক্রিয়া রেখেছি, এটাকে যদি আমরা তাপ দিই ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, একমুখী বিক্রিয়ার মতো কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে বাষ্প হয়ে যাবে। যদি তুমি কী করো পাত্রটাকে ঢেকে দাও তাহলে উৎপন্ন গ্যাস বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে না, সে আবার কী করবে বিক্রিয়কগুলোর সাথে পুনঃ সংযোজিত হয়ে এটা আবার বিক্রিয়কের ভূমিকায় অবতীর্ণ হবে, বিক্রিয়াটা আবার উৎপাদ যেটা ছিল একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ, উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সেই উৎপাদের অংশটা আবার বিক্রিয়কের ভূমিকা অবতীর্ণ হয়ে সেটা আবার বিক্রিয়কের রিটার্ন হবে। তাহলে বিক্রিয়াটা একই সঙ্গে দুই দিক থেকে সংঘটিত হবে, এই কারণে এটার নাম হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তাহলে শর্ত কি? বন্ধপাত্র সংগঠিত। তাহলে একমুখী বিক্রিয়াকে উভয়মুখীকরণের প্রক্রিয়া সম্ভবপর হয়, আবার উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। আমরা এই বিষয়টাই তোমাদের সামনে আরেকটু পরিষ্কার করতে চেষ্টা করব, যা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ছবি। তাহলে এবার আমরা ব্যাখ্যায় যাব যে একটা উভয়মুখী বিক্রিয়াকে কী করে একমুখীকরণ করা যায়। যেমন এটা একটা উভয়মুখী বিক্রিয়া, আমরা দেখাচ্ছি
এই উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বললাম যে এখানে উৎপাদ তৈরি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, গ্যাসীয় পদার্থটাকে যদি আমরা বদ্ধ পাত্রে রাখি তবে উভয়মুখী হবে, যদি আমরা পাত্রটাকে ওপেন করে দিই উন্মুক্ত করে দিই অর্থাৎ বদ্ধ পাত্রটাকে আমরা যদি খোলা পাত্র হিসাবে চিহ্নিত করে দিই এখানে খোলা হবে, তাহলে যে গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসটা কিন্তু বাষ্প হয়ে যাবে আর পাত্রে আবদ্ধ থাকছে না। তাহলে আবদ্ধ না থাকলে উৎপাদগুলো সংযোজিত না হলে তো আবার সেটা বিক্রিয়কের দিকে আসার জন্য সুযোগ থাকছে না, সুতরাং বিক্রিয়াটাকে বলে তাহলে শর্তটা কি হলো যে উভয়মুখী বিক্রিয়াকে যদি আবদ্ধ পাত্রে না ঘটিয়ে খোলা পাত্রে সংযোজিত করা হয় তাহলে যদিও প্রথম অবস্থায় বিক্রিয়াটি উভয়মুখী থাকে পরবর্তীতে সেটা একমুখী পর্যবেসিত হবে, শর্ত নাম্বার ওয়ান। এবার আমরা যাবো শর্ত টু, সবসময় যে গ্যাস তৈরি হবে এমন তো না, বিক্রিয়ার ক্ষেত্রে কঠিন হতে পারে লিকুইড হতে পারে উৎপাদ। হ্যাঁ, এবার আসছে যদি কখনো উৎপাদ লিকুইড হয় কিংবা সলিড হয় যে পাত্রের মধ্যে এসে জমা হবে, উপাদ উৎপাদগুলো তো পাত্রের মধ্যে জমতে থাকবে, সুতরাং আমরা যদি এমন ব্যবস্থা করি যে পাত্রের মধ্যে এসে কিছু উৎপাদ জমা হলো পাত্রটাকে দূরে সরিয়ে নিয়ে আর একটা শূন্য পাত্র খালি পাত্রের মধ্যে এগিয়ে না আমার উৎপাদগুলোকে জমা করতে থাকলাম, দ্যাট মিন্স অধিক পরিমাণ উৎপাদ একসঙ্গে জমতে দিলাম না পাত্রে সরিয়ে নিলাম, তাহলে কিন্তু বিক্রিয়া করে কেমন উৎপাদের দিকে যাবে। আমরা জানি উৎপাদটা তখনই আবার বিক্রিয়কের দিকে আসবে যদি সেটা আবার বিক্রিয়া করার মতো পর্যাপ্ততা পায়, অধিক পরিমাণ একসাথে পুঞ্জীভূত হয় জড় হয় তখনই উৎপাদগুলো আবার বিক্রিয়কের দিকে আসবে। যদি তুমি সেখানে কৌশল খাটিয়ে উৎপাদ জমতে দিলে না যে পাত্রে জন্য সেটা সরিয়ে নিলে তবে কিন্তু বিক্রিয়াটা আবার একমুখের দিকে যাবে। তাহলে আমাদের সম্পর্ক ছিল যে আমরা শূন্য পাত্রের মধ্যে অর্থাৎ খালি পাত্র সংযোজন করাবো, পূর্ণ পাত্রকে সরাই নিব, ফলে উভয়মুখী বিক্রিয়া একমুখী দিকে যাবে। শর্ত নাম্বার তিন, অনেক সময় দেখা যায় আমরা বিক্রিয়া যারা গোড়ায় বিক্রিয়া করি ল্যাবরেটরিতে কিংবা অন্যান্য ক্ষেত্রে কিছু অদক্ষেপ তৈরি হয়, ছাঁকা ছাঁক নিয়ে ছাঁকা ছাঁকা তৈরি হয়। এই অদক্ষিপ্ত বিক্রিয়ার ক্ষেত্রে অদক্ষেপ তৈরি হলো তুমি যদি সেটাকে ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করে ফেলো তাহলে পদক্ষেপগুলো উপরে ফিল্টার পেপারে উপরে থেকে গেল আর দ্রবণটা যেটা মাতৃদ্রবণ সেটা নিচে চলে গেল, এতে করে কী হয়ে গেল উৎপাদের মধ্যে একটা ডিভিশন হয়ে গেল, পৃথক হয়ে গেল, তখন কিন্তু বিক্রিয়াটা কেমন একদিকে। তাহলে আমরা তিনটা শর্ত মেনে উভয়মুখী বিক্রিয়াকে একমুখীকরণ করতে পারি। প্রথমত গ্যাসীয় বিক্রিয়া হলে বদ্ধ পাত্রে না গুটিয়ে খোলা পাত্রে ঘটালেই আমরা উভয়মুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া রূপান্তরিত করতে পারি। শর্ত দুই, যে কোনো প্রকৃতির উৎপাদ হোক উৎপাদটাকে জমতে না দিয়ে সরিয়ে নিয়ে আবার যদি শূন্য পাত্রে ঘটাই তাহলে বিক্রিয়াটা একমুখী দিকে যাবে। শর্ত নাম্বার তিন, অদক্ষিপ্ত বিক্রিয়ার ক্ষেত্রে অদক্ষেপ তৈরি হলে ফিল্টার পেপার দিয়ে ছেঁকে যদি আমরা আলাদা করে নিই তাহলে উভয়মুখী বিক্রিয়া হলেও সেটা একমুখী বিক্রিয়াকে পালন করতে হবে। এই তিন তিনটা শর্ত মেনে আমরা উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াকে পালন করতে হবে। ঠিক সেই সঙ্গে বলে দিতে পারি শর্তগুলো যদি উল্টাভাবে আমরা প্রতিপালন করি তবে কিন্তু একমুখী বিক্রিয়াও উভয়মুখীতার দিকে যাবে। তো যারা উভয়মুখী বিক্রিয়াকে একমুখীকরণ করেছে শুধু শর্তগুলো চেঞ্জ করে দিলেই দেখবে যে একমুখী বিক্রিয়াও উভয়মুখীতার দিকে যাবে। ধন্যবাদ সবাইকে, স্বাস্থ্যবিধি মেনে গড়ে অবস্থান করবে, পড়াশোনার সঙ্গে থাকবে, শুভকামনা। ধন্যবাদ।